প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই রান্নার অনুষ্ঠানে। আপনারা জানেন কি, রসুন যে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল আছে সেগুলো কমাতে সাহায্য করে, আমাদের হার্ট ভালো রাখে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর তাই সেই রসুন দিয়ে আজ রান্না করব খাসির কলিজা ভুনা, সঙ্গে যোগ করছি আলুর টুকরো। চলুন তাহলে সময় নষ্ট না করে রান্না শুরু করে দেই। প্রথমে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব, যেন তরকারির রংটা সুন্দর আসে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, হলুদ ও লবণ। এখন আলুর টুকরোগুলো দিব। আলু যেহেতু সিদ্ধ হতে সময় নেয়, তাই এখন একটু ঢাকনা দিয়ে রাখবো, পরে কলিজা ও রসুন দিব। এখন কলিজার টুকরোগুলো দিচ্ছি। কলিজার টুকরোগুলো আগেই আমি গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, কারণ কলিজার রক্ত পানি থাকলে খাবারে গন্ধ হয়। এবার দিব দেশি রসুন। এবার সিদ্ধর জন্য খানিকটা পানি দিতে হবে। আর দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ। এবার সিদ্ধ হওয়ার পালা। কলিজা কিন্তু আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। যারা হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা সাপ্তাহিক মেনুতে এই ডিশটি রাখতেই পারেন। আমার রান্না হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রান্নার উপকরণগুলি দেখে নিন,
খাসির কলিজা, আলু, দেশি রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও তেল। প্রিয় দর্শক, হয়ে গেল আমার দেশি রসুন ও আলু দিয়ে খাসির কলিজা রান্না। আপনারাও বাসায় ট্রাই করুন, আশা করি আপনাদের রান্নাটাও দারুণ হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।